বাজেটে ঘাটতি নিয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার আমলের চেয়ে এবার বাজেটে ঘাটতি 20 কোটির কিছু বেশি। ঘাটতি নিয়ে শঙ্কায় জাতীয় পার্টিও, আর বিএনপি ঋণ নির্ভর বললেও তাদের শরিক গণফোরাম বলছে বাস্তবায়নে স্বচ্ছতা থাকলে এটি স্মার্ট বাজেট। দেবাশিস রায়ের রিপোর্ট। রাষ্ট্রের এক বছরের আয় ব্যয়ের খতিয়ান নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে নতুন অর্থমন্ত্রী পেশ করেন 2019-20 অর্থ বছরের বাজেট। অন্যান্য বারের চেয়ে এবার অপেক্ষাকৃত কম সময়ে বাজেট প্রস্তাব উপস্থাপনা শেষ হয়। বাজেট অধিবেশন শেষে একে একে বেরিয়ে আসেন আইন প্রণেতারা, সাংবাদিকদের জানান বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এ সময় সদ্য সাবেক অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নে ঘাটতির বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। তবে ক্ষমতাসীন দলের আরেক সিনিয়র নেতা বলেন এটি বরাবরের মতোই গণমুখী বাজেট। এই বাজেট করের বোঝা নাই এবং ব্যবসায়ীরাও খুশি হবে, একটা বাস্তবসম্মত 2019-20 সালের বাজেট মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল আজকে জাতীয় সংসদের অধিবেশনে তিনি আজকে পেশ করেছেন এবং আমার মনে হয় যে অত্যন্ত চমৎকার একটি বাজেট। বাজেটের মেজর প্রেজেন্টেশনটা দিয়েছেন প্রধানমন্ত্রী, তো এবারে সরাসরি প্রধানমন্ত্রী প্রেজেন্ট করলেন, দিস ইজ এ নিউ ট্র্যাডিশন। এবারে তো ডেফিসিট প্রজেক্টই করা হচ্ছে বেশি, এটা একটু সাবধান থাকতে হবে আমার মনে হয়। এদিকে বাম দলগুলোর কেউ কেউ বাজেটকে বাস্তবায়নযোগ্য বললেও অনেকের মতে বাজেটে ঋণ খেলাপিদের বিষয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত নেই। সমৃদ্ধির পিছনে যে জনগণ কাজ করছে, শ্রমিক, কৃষক, উদ্যোক্তা, নারী, তাদের ব্যাপারে এই বিষয়গুলো খুব স্পষ্ট নয়। সেখানে সম্পদ পুনর্বণ্টনের কোনো ইঙ্গিত আমি এই বাজেটের মধ্যে পাইনি। বড় বাজেট দেওয়ার আর সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে এবং সমষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনারও সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে। তবে সম্প্রতি সংসদে যোগ দেয়া বিএনপির সংসদ সদস্যরা বললেন চ্যালেঞ্জিং এই বাজেট বাস্তবায়নে ঘাটতি বড় সংকট হয়ে দেখা দিতে পারে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু স্বচ্ছ হবে, সেই বাজেটের অর্থ বাস্তবায়ন হবে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তবে বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, এক কথায় স্বাধীনতার পরে এত অর্থ বরাদ্দ কখনো হয় নাই, এটাকে স্মার্ট বাজেট হিসাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান বাজেটের আকৃতি 5 থেকে 7 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে সবচাইতে যদি গুরুত্বপূর্ণ সেক্টর সেটি হচ্ছে কৃষি। আজকে কৃষি একেবারে বিপর্যস্ত। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ফিরিয়ে আনতে হবে, এটি নাই। আর জাতীয় পার্টি মনে করছে বড় ঘাটতির এই বাজেটে বিনিয়োগ থমকে যেতে পারে। আমাদের দেশের মতো একটি গরিব দেশে বড় বাজেট জনগণের উপকারে আসবে এটা আমরা আশা করছি। ঘাটতি আরও বেশি হতে পারে, এটাও আমাদের একটা আশঙ্কা। আর ঘাটতি বেশি হলে আমাদের ইনভেস্টমেন্টে বাধাগ্রস্ত হতে পারে, ব্যবসায় অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। গতিশীল অর্থনীতির উদীয়মান ধারা বজায় রাখতে বাজেটের ঝুঁকি মোকাবিলা করা গেলে নতুন অর্থ বছর নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেও মত দেন কোনো কোনো রাজনীতিবিদ। স্বপ্নচারী হতে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।